তখন গারের গুহার চারিদিকে তলাশ করছে, একেবারে কাছাকাছি ঘোরাঘুরি করছে তারা, একটু নিচে এরকম করে দেখলেই নজরে চলে আসে। শহর পাহাড়ের গুহায় যাওয়া কোনো স্বভাবের কাজ নয়, তবে ছাত্র জীবনে একবার গিয়েছি শখ করে দেখার জন্য, নেকির আশাই নয়। আমাদের সাথে একটা দেওবন্দি কম সিলসিলার তালবেলিম ছাত্র ছিল, মদিনা ইউনিভার্সিটিতে প্রথম বছরে, বিদাত করে তো অভ্যাস, ও গিয়ে যে সেখানে মোনাজাত ধরলো আর কান্না শুরু করলো, একবার কান্না শুরু করলো মানে নিজেও কাঁদলো বাকি সবকে কাঁদিয়ে ছাড়লো। জি হ্যাঁ, এত কান্না, চিন্তা করলাম যে এই কান্নাটা যদি হারামে কেউ করতে পারে আল্লাহর ঘরের কাছে, তো জীবনটা সফল হয়ে যাবে তার। কেউ যদি মসজিদে নববীতে বসে কাঁদতে পারে এই কান্নাটা, তো জিন্দেগি তার উদ্ধার হয়ে যাবে, সুবহানাল্লাহ, দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে। বিধাতীদের কান্না কিন্তু মসজিদে আসে না, বিধাতীদের কান্না আসে যত বিধাতের জায়গা বা শিরকের জায়গা, মাজারে যে কান্না আসে এই শিয়াদের, দেখেছেন আপনি বাকির বাকির কবরস্থানের কাছে কি কান্না তাদের, কিন্তু মসজিদে নববীতে অথবা মসজিদে হারামে যেমনই জামাত শুরু হলো, হ্যাঁ শয়তান যেমন একামত শুনে পালাচ্ছে, জিন শয়তান মানুষ শয়তানও পালাচ্ছে। বেরলি মাজারপন্থীরা মক্কা মদিনা হজে আসে, তারা হারামের ইমামদের পিছনে নামাজ মোটেই পড়ে না। জি, প্রতি বছর খবর, এটা কোনো একবারের খবর না, একজনের না, এটা আম কথা। ওয়াহাবিদের পিছনে এরা কাফের, নিকৃষ্ট কাফের, তাদের কাছে নামাজ হবে না, তাদের পিছনে হোটেলে নামাজ পড়ে, তাদের মোল্লারা, জনগণ তাদের বিদাতি, তাদেরকে এমন বিভ্রান্ত করে যে তোমরা নামাজ পড়তে যায়, অনেকে আবেগে যায় যে এসছি এই বিদাতি মোল্লার কথা শুনবো, যায় বলছে তোমার তো নামাজই হবে না ওখানে গেলে, ওর যেতে হলে এখানে হোটেলে নামাজ পড়ো, এইভাবে বিভ্রান্ত করে নিয়ে যায়। তো বিধাতীদের